গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই যুবক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। জানা যায়, নদিয়ার শান্তিপুর 2 নম্বর রেলগেট এলাকার 4 বন্ধু একটি বাইকে করে শান্তিপুর স্টিমার ঘাট গান্ধী ঘাটে ভিডিও করবে বলে আসে। এরপর 4 বন্ধু গঙ্গায় স্নান করতে নামে হঠাৎই আকাশ সরকার ও রোহান বিশ্বাস জলে তলিয়ে যায়। অপর 2 বন্ধু জানান, তলিয়ে যাওয়া 2 যুবক এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গঙ্গায় নেমেছি, সবাই এক জায়গাতেই রয়েছে। এবার ওরা দুজন মিলে মানে দুজনের সঙ্গে আর জল দিচ্ছে। ওরা 4 জন মিলে এসেছিল, হ্যাঁ হ্যাঁ, দিয়ে জল দিচ্ছে। কোথা থেকে এসেছিলি? আমি 2 নম্বর গেটে বাড়ি। 2 নম্বর গেটে বাড়ি, যে দুজন ডুবে গেছে তাদের নাম কি? আকাশ সরকার আর হচ্ছে রোহান বিশ্বাস। বয়স কত? 18 বছর বয়স দুজনারই। দিয়ে তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ওদের। হ্যাঁ, তোরা কিসে পড়িস? আমি পড়ি বিএস সেকেন্ড ইয়ার। আচ্ছা, দিয়ে তারপর কি ঘটনা, কি ঘটলো? তারপরে হঠাৎ করে আবার আমরা কি বলতো ভালো সাঁতার জানি না, আমিও জানি না, দিয়ে হঠাৎ করে এবার চলে গেলো। দিয়ে আমি ভাবছি আড্ডা মারছে, আমি জায়গাতে ডুব মেরেছে, মানে এরকম করতে করতে আড্ডা মারছে, তাই হলো মনে হয় আড্ডা মারছে। তারপরে হঠাৎ করে দেখছি আর উঠছে না। দিয়ে আমরা সবাইকে বলছি যে কেউ সাঁতার জানো, কেউ সাঁতার জানো? এখানে যে কজন ছিল বলছে না, কেউ সাঁতার জানি না। তারপরে 3-4 জন এলো জলে। যখন ওরা ডুবে যাচ্ছিল তখন তোমরা চেঁচাওনি? তখনই আমরা বলেছি। এলাকার লোক আর কি? আমিও সরকার। বাড়ি কোথায়? 2 নম্বর গেটে। দুই বন্ধু এরম ডুবে গেল। তোরা 4 জন মিলে এসেছিলি, কিসে করে এসেছিলি? বাইকে, এই যে আমাদের বাইক। আমরা ধরতে গেছি, আমিও সাঁতার পারি না, আমি এরকম করে ধরতে গেছি। এবার গঙ্গা স্রোত থাকেই ওরা নিজে টেনে নিয়েছে। আমরা, তোমরা কি কেউই সাঁতার জানো না? সাঁতার জানি না, একটা ছেলে জানে, ও বাসা থেকে চোখ দেখে এখন আসছে না। যখন ডুবে যাচ্ছিল তোমরা চেঁচাওনি? এলাকার লোককে বলো না? বসেছিলাম সাঁতার জন্য, তাড়াতাড়ি দাদা বাঁচাও আমাদের, কেউ আসলো না। আমরা শেষ। দুজনে ডুবে গেছে, যে দুজন ডুবে গেছে তাদের নাম কি? আকাশ সরকার, রোহান। নাম কি? বয়স কত? 18। কোথায় বাড়ি? 2 নম্বর। তোমার নাম কি? সায়ন। কিসে পড়ো? বিএ ফার্স্ট ইয়ার। কোথায় বাড়ি? আরে এখানে 4 জন স্নান করতে এসেছিল, ঠিক আছে, দুজন দুজন করে 4 জন বন্ধু স্নান করতে এসেছিল। এক্ষুনি এসেছিলো, দিয়ে একটা মানে যে দুজন ডুবে গেছে তাদের মধ্যে একজন একজন মোবাইল দিয়েছিল একজনকে। তো দিয়ে ওরা দুজন মিলে জড়াজড়ি করে স্নান করছিলো। তারপর এরা দুজন মানে যে দুজন এখানে আছে সেই দুজনও স্নান করছে। স্নান করার পরে তারপর যে দুজন ডুবে গেছে সেই দুজন আস্তে আস্তে ওই দিকে সরে যাচ্ছিলো। তো তখন এদের দুজনকে বলা হলো যে ওরা কি সাঁতার জানে, তখন এরা বলছে যে না, এরা সাঁতার জানে না। তো যখন বলা হয়েছে সাঁতার জানে, তখনও ওরা হাত নাড়াচ্ছে এইভাবে যে ডুবে যাচ্ছে বলতে, তখনও ওরা কিছু বলছে না। তারপরে যখন পুরোপুরি ডুবে গেছে তখন বলা হচ্ছে যে না, ওরা সাঁতার জানে না। দুজন ডুবে গেছে, দুজন পুরো একসঙ্গে ডুবে গেছে। এই কতক্ষণ আগের ঘটনা? 10 মিনিট হয়েছে। আপনার নাম? পুষ্পম দত্ত। এই জায়গার নাম? বক্তার ঘাট। কি বলে মনে হবে বলতে ভাই, এত গভীরতম মানুষ নামলেই ডুবে যায়, তবু আমাদের গ্রামের তরফ থেকে বহু লোককে আমরা চেষ্টা করে বাঁচিয়েছি, কিন্তু এমন একটা দুর্যোগ পড়ে গেল আমরা আর বাঁচাতে পারলাম না। দুটো লাশ একদম লাশ হয়ে চলে গেল। একজনে বলছে তলায় তলায় নাকি গঙ্গা মাঝে মাঝে ভাঙে, প্রচণ্ড প্রচণ্ড ভাঙে, এখনো ভাঙে। আমাদের এমএলএ সাহেবও বলে গেছিলেন যে আমার প্রথম কাজ হবে এটা, এখনো পর্যন্ত আমরা তার দেখা পাচ্ছি না। এই গঙ্গার এই অবস্থার জন্য এই দায়িত্বটাই ঘটনা করলো। এখানে 4 জন স্নান করতে এসেছিল, দুজন দুজন এখানে গর্ত আছে, গর্ত আছে নাকি এখানে? খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। তলিয়ে যাওয়া 2 যুবকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।